went by, and finally, the much-awaited rain gave life to the dry valley. It was the harvesting season. We got victims of snake bite. I ordered for a good supply of anti-venom for our clinic. भात बनाने में आजो? घरे एक टुक सूखा लकड़ी नहीं रे। कल जंगल थे क्या आंते हुए? तो जल सूखा लकड़ी पावे तो बापटा से कुथाय गेलो देख के नहीं मूला खे कुथाय पड़े आसे बापारे News came by that Shithin's mother was bitten by a viper. We waited for her, but she didn't turn up for any medical help. What? Her mother expired. हरते ने देते धरती क्या मिट्टी क्या सोले इच्छा मगरी हकु करतम किन बिन किन बेड़ा लेदा किन यद जन्म दू भी जन्म जी जाति किन सिर जन लेना किन मारंग बूरू मारंग बूरू नु तुम लटकुआ किन पिलचू बूढ़ी हराम दो ये चार खंता बूढ़ी दस लंग तुम की किन जो गोरा नु किन तारा यगु कते किन लोगो अरे शिथिन क्या मन आचो तुम्हें ठीक रास्ता जानो पार होबार शिथिन प्रभु जीशु तुम्हार मंगल करुन शिथिन पाई की हुए चे? वो किचु लाए, कांटा फुटे चे। ओशुद लगे चो? गानों ते जौल पड़ा लगाई लिच्छी, ठीक हुए जबे। दाड़ो, हम के देखते दो। ओशुद ते लगियो, दो दिने शेरे जबे। ठीक अच्छे। सितिन, रोज सितिन, तुक दू भाई रे आये माँ। की बोल छो बाबा? आ देख, ये सहुर तके बाबू रहे चेन, काजेर खोज लिया। बड़ो घरेर काज, भलो टाका दीबे। जा, जा जल्दी जा, आज ही जेते हवे। कोनो गंडोगोल हवे ना तो? एटा राख। ओ कुछ हवे क्लाई, ओ महेश तो मूला खाईया पुईले थके। মেয়েটা কেমন ও মেয়েটা ডাগর আছে সিতিন রোজ সিতিন আরে কোথায় গেলি রে
মাঠ থেকে টুকদু ঘুরে আসি বাবা। আরে জলদি কর না কেন, নীলা রাস্তা যেতে হবে। এক লোকের কাছে কেমন করে যাব? তুই আবার ঝামেলা জড়াচ্ছিস বাবা। টাকা নিয়ে আমাকে দুটো সদরের লোকের কাছে পাঠাই দিচ্ছে, আমাকে ভাগতে হবে। বাবা, অনেকদিন কিন্তু তোমার সুগার টেস্ট করানো হয়নি। পরের উইকে টাউনে যাচ্ছি, করিয়ে নেব। বাবা, তোমার গ্রাহাম আঙ্কেলকে মনে আছে? আজ ওনার জন্মদিন। মনে করাস না মা, বড় ভালো মানুষ ছিল গ্রাহাম স্টেন। ভয় হয় কোনোদিন আমাদেরও না ওনার মতো পুড়িয়ে মারে। জানি বাবা, ধর্মান্ধতা মানব সমাজের সব থেকে বড় অভিশাপ। আমরা সবাই হিপোক্রিট। কে আছে ওখানে? কে ওখানে? আরে তুমি, তুমি শিথিল না? আমি লোকিয়ার কাছে যাব। তোর কেন মনে লিখছে কি লোকগুলান ভালো লয়? বাবা আমাকে কিছুদিন থেকে টাকা কামাতে বলছে। ইয়ার আগে তোদের গ্রাম থেকে দুটো মেয়ে শহরে গেল, তারা আর ফিরে নাই। বুলটাও নাচ বাইরে গেছে, ও ফিলে পড়ে তোকে কাল বিহানে ফাদারের কাছে নিয়ে যাবে। Matthew 12:30-32. He who is not with me is against me, and he who does not gather with me scatters. And so I tell you this, no sin, no slander is beyond forgiveness from mine. চার্জ সার্ভিস তো শেষ হতে চললো, স্টোর থেকে কতগুলো পেন্সিল নিয়ে এসো তাড়াতাড়ি। এবার আমরা প্রভুর প্রার্থনা শুরু করবো।
হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র রূপে মান্য হোক। আমাদের প্রয়োজনীয় আহার অদ্য আমাদিগকে দেও, আর আমরা যেমন আপনার অপরাধীদিগকে ক্ষমা করি, তদ্রূপ তুমিও আমাদের পরীক্ষা সকল ক্ষমা করো। That's what she told us, Father. এই অবস্থায় আমি ওকে ফিরিয়ে দিতে পারি না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ ওকে এখানে থাকতে দিন। আমার কোনো অসুবিধে নেই, ও যদি চায় থাকুক না। নো প্রবলেম, আমি ওকে আমার সঙ্গে রেখে কাজ শিখিয়ে নেব। কেমন প্রোগ্রেস চলছে? বেশ ভালো, শিথিন খুব ফাস্ট লার্নার। খুব ভালো। না না না, বসো বসো, কাজ করো। তোমার? গান্ধীরাম। বয়স কত? জানি না, ওই 20 হবে। আচ্ছা, প্যারাসিটামল কটা আছে একটু দেখে বলো তো। আচ্ছা ফাদার। ও ইংলিশ পড়তে পারে? না না, ও রং দেখেছে না। ও ফাদার, শিথিন তোকে একবার গ্রামে যেতে হবে, মড়ক লেগেছে, তোর বাবাও অসুস্থ। মড়ক? কি অসুখ? ম্যালেরিয়া হচ্ছে ফাদার, মরার তো কথা না, কিন্তু ওষুধ খাবে না, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। স্ট্রেঞ্জ। সেদিন তুমি বাড়ি যাও, আর শোনো, ওষুধ নিয়ে যাবে, ঠিক আছে? আমার মাগিন।
আমাকে খবর দাওনি কেন বাবা? তোমার গা তো পুড়েই যাচ্ছে। ইয়ে মারান মাকিনের কপ, আমি আর বাঁচব না রে মা। তুকে তুকে এটা দিয়ে গেলাম রে মা। তোমার কিছু হবে ক্লাই বাবা, আমি ফাদারের থেকে দাওয়াই এনেছি, তুমি সেরে যাবে। এলো খেলো, আস্তে আস্তে চল। অনেক দিন হয়ে গেল ফাদার, সেদিনের কোনো খবর নেই। ভাবছি একদিন ওখানে যাব। কিন্তু ড্যানিয়েল, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না, ওরা তোমার ক্ষতি করতে পারে। প্রভু যিশুর আশীর্বাদে কেউ কারোর ক্ষতি করতে পারে না। আমি কালই যাব। কিন্তু ঠিক আছে, একা যেও না, বুলটনকে সঙ্গে নিয়ে যেও। ঠিক হয়ে গেছে বললো, লিজেই যাইবে। আমার দাওয়াই কাজে লেগে গেছে রে। নাও যা, ও কেরে স্থানটা দাওয়াই খেয়ে ঠিক হয়েছে, শিথিনই নিচ্ছে। বুঝতে পারলাম, প্রভু যিশু আপনার মঙ্গল করুন। ফাদার, ও আপনার শুভকামনা করছে না, আপনাকে গালি দিচ্ছে, চলে আসুন। চলতে থাকলে মুশকিল আছে রে বুঙ্গা, আমার ওষুধ আর কেউ খাবে নাই। এরপর মহেশ সবাইকে বলে বেড়াবে যে সিথিনের লেগেই ঠিক হয়েছে।